এইচএসি দুই হাজার বাইশ বেসের চতুর্থ সপ্তাহে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তো সেই অ্যাসাইনমেন্ট উত্তর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবো তো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটিও কিন্তু আমরা সবার আগে দিচ্ছি এই পদার্থবিজ্ঞান প্রথম পত্র অ্যাসাইনমেন্টটি কিন্তু আমরা সবার আগে দিচ্ছি আমরা দেওয়ার পর তার পরবর্তীতে অন্যান্য ইউটিউব চ্যানেলে আমাদের থেকে কপি করে ভিডিও ছাড়া তোমরা বলো নাকি আমরা নাকি তাদের থেকে কপি করি এরকম কথা শুনলে কি ভাল লাগে সবাইকে বলছি না তোমাদের মধ্যে কয়েকজন ব্যক্তি আছে যে শুধু কমেন্ট করবে যে অমুক চ্যানেল বেস্ট তোমক চ্যানেল বেস্ট কেন আমি সবার আগে নির্ভুল তোমাদেরকে উত্তর প্রদান করছি আর তোমরা আমাদের আমার থেকে কপি করে আরেকজন করলে তোমরা বলো ওইটা বেস্ট এরকম কমেন্ট তোমাদের থেকে আসলে আশাজনক নয় আচ্ছা এখন ভিডিওর মেন টপিকে চলে যাই এটা পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের উপর অ্যাসাইনমেন্ট তিন নাম্বার অ্যাসাইনমেন্ট আর চৌদ্দ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটা পদার্থ বিজ্ঞানের উপর তিন নাম্বার অ্যাসাইনমেন্ট আর যে শিরোনামটা লিখবে সেটা হচ্ছে নিউটনের গতির সূত্রের ব্যবহার আমি আবারও বলছি এটা যে শিরোনামটা হবে নিউটনের গতির সূত্রের ব্যবহার তো অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে অথবা তোমরা ডিসক্রিপশন বক্সে যে ফেসবুক পোস্টের লিঙ্ক পাবে সেখানে গেলে পনেরো অধিক কভার পেজের ডিজাইন পাবে তুমি সেখান থেকে যে কোনো একটি কভার পেজ পছন্দ করে তোমার নিকটবর্তী কম্পিউটার দোকানে নিলে তারা সে ডিজাইনটিও করে দেবে অথবা তোমাদের কলেজ থেকে যদি কোনো ডিজাইন দেওয়া থাকে তাহলে সেটাই প্রথমে করার চেষ্টা করবে আমারটা তখন আর করার দরকার নেই আর যদি না দেওয়া থাকে তাহলে আমাদেরটাই দেখবে দেখে সেখান থেকে যে কভার পেজটি পছন্দ তুমি সেটাই উইড্রো করে নিতে পারো কম্পিউটার দোকানে গেলেই আচ্ছা তো এখন সর্বপ্রথম প্রশ্নপত্রটা দেখবো তারপর উচ্চপত্রটা দেখবো তো আমি শিরোনামটা তো বলেই দিয়েছি আমি আরেকবার বলি নিউটনের গতির সূত্রে ব্যবহার এটি হবে শিরোনাম তো চলো এখন সর্বপ্রথম প্রশ্নপত্রদের চলে যাই তো আমি আশা করি তোমরা এই প্রশ্নপত্রটা সঠিকভাবে দেখতে পাচ্ছ না আমি তাই তোমাদের জন্য এটা ঝুম করে রেখেছি এখানে সর্বপ্রথম দেখা একটা চিত্র দেওয়া আছে আর এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে দেখো অ্যাসাইনমেন্ট এক এর সমস্যাটি আবার চিন্তা করা যাক এবার ফিগার ওয়ান এ 1.5 কেজি ভরটির সাথে যুক্ত সুতাটি টেবিলের মাঝে একটি ছিদ্র দিয়ে প্রবেশ করানো আছে এবং দুই কেজি ভরটি আগের মতনই ঝুলানো আছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরটি এবার সম দ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় রাখা হয়েছে ঘর্ষণ গুণাঙ্ক আগের মতোই জিরো পয়েন্ট টু ক নম্বর প্রশ্নটা কি সমুদ্রতিতে ঘূর্ণায়মান ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ লেখক খ নম্বর আছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরটি সম দ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় থাকার ফলে কাজ কত ঘ নম্বর হচ্ছে যদি দুই কেজি ভরটিকে স্থির অবস্থায় রাখতে হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরটির দ্রুতি কত হওয়া দরকার আর ঘ নম্বর হচ্ছে যদি ঘোষণ থাকার কারণে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরের দ্রুতি কমতে থাকে তাহলে দুই কেজি ভরটির ব্যাগ বনাম সময়ের গুণগত গ্রাফ আকো তো এটার উত্তরটা আমরা সঠিকভাবে রেডি করে রেখেছি এখানে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে দেখো নিউটোনিয়ান বলবিদ্যা মানে এই নিউটোনিয়ান বলবিদ্যার সূত্রগুলো অনুসারে এটা করতে হবে তো এটার যে নম্বর ডিস্ট্রিবিউশনটা আছে দেখো অতি উত্তমের জন্য দশ থেকে বারো উত্তমের জন্য আট থেকে নয় আর ভালোর জন্য ছয় থেকে সাত অগ্রগতি প্রয়োজন পাঁচ বা পাঁচের কম তো এই নাম্বারগুলোর মধ্যে তুমি যে নাম্বারটা পাবে সেটার সাথে মিলে নিলে তোমরা আশা করি তোমাদের মন্তব্যটা অথবা পেয়ে যাবে তো চলো উত্তর চলে যাই তো আশা করি তোমরা লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যদি একটু হাতের লেখাটা সুন্দর লেখাটা কিন্তু একদম ক্লিয়ার আছে তোমরা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সমুদ্র দিতে চললে বি ইকোয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ কেন্দ্রমুখী তরণ এ ইকাল টু বি স্কোয়ার বাই আর অতএব নিউটনের গতি সূত্র অনুসারে এফ টু এম এগুলো তোমরা আমরা এ শিখে এসেছো আর এফ ইগল টু এম বি স্কোয়ার বাই আর এর জায়গায় বি স্কোয়ার বাই আর বসিয়ে দিচ্ছি তো এটাই ছিল ক নম্বর প্রশ্নের উত্তর দেখো ক নম্বর প্রশ্নতে কি বলেছিল কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ লেখো এখানে জাস্ট সমীকরণটা লিখতে বসে আশা করি তোমরা সমীকরণটা পেয়েছ আর খ নম্বরে দেড় কেজি ভরটি সমুদ্রীতে ঘূর্ণান অবস্থায় থাকার ফলে কাজ কত এখানে কাজটা বের করতে বলছে অর্থাৎ ডুব্লিও বের করতে বসে এখানে দেখো প্রশ্নতে আমরা কি বুঝেছিলাম অ্যাসিকোল টু শূন্য হবে আর আমরা জানি কি এস যেহেতু এখানে মানটা শূন্য তাহলে কাজ এখানে শূন্য তো এটাই ছিল অ্যানসার তারপর তিন নম্বর প্রশ্ন যদি দুই কেজি ভরটিকে স্থির অবস্থায় রাখতে হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরটির দ্রুতি কত হওয়া দরকার তো দেখো এটার উত্তরে আমি সর্বপ্রথম চিত্রটা সম্পর্কে বলে নিই তো আমাদের চিত্রটা আঁকতে এখানে একটু ঝামেলা হয়ে গেছে তোমরা আশা করি চিত্রটা যে এখানে যেভাবে চিত্রটা দেওয়া আছে প্রশ্নে যেভাবে চিত্রটা দেওয়া ছিল ঠিক ওইভাবে আঁকবে জাস্ট এখানে একটু বাঁকা করে আঁকবে আর এই যে মাঝখানে আর লিখবে ঘূর্ণন আর এখানে টি লিখবে আর এখানে এফসি একদম সর্বশেষে বাইরে অ্যাপসি লিখবে আর এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি আর নিচে লিখবে টু কেজি এই চিত্রটার মতো করে রাখবে আর চিত্রটা একটু মাঝখান থেকে যে দূরত্বটা একটু কাছাকাছি হবে আর পাশাপাশি দূরত্বটা একটু বেশি হবে আশা করি তোমরা প্রশ্নের চিত্রটা দেখলেই বুঝতে পারবে তো এখন চলো উত্তর কথা যাই দেওয়া আছে যে এম ওয়ান ইকাল টু ওয়ান পয়েন্ট ফাইভ কেজি যে এম ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ কেজি আর এম টু টু কেজি আমরা জানি টি ইকাল টু এম টু জি তো এম ওয়ান এর উপর কার্যকর বল এফ ইকাল টু এফ সি মাইনাস টি তো এম টু এর উপর কার্যকর বল শূন্য হলে এম ওয়ান এর উপর কার্যকর বল শূন্য হবে তো এফ এর মানটা তাহলে কত শূন্য আর ইকাল টু সি মাইনাস টি তাহলে যদি আমরা এফ টাকে প্রকান্তর করি এবং মাইনাস মাইনাস কাটাকাটি তাহলে দেখো তাহলে দেখো এফ সি পাইছি আর বা এম ওয়ান বি স্কোয়ার বাই আর সি ইকাল টু টি এটা কিন্তু দুইবার লিখেছি পরের পৃষ্ঠে আসার জন্য তো এটা তোমাদের দুইবার লেখার দরকার নেই এক লাইনে যদি হয় লিখে ফেলবে বা এম ওয়ান বি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম টু জি এফ সি ইকাল টু আমরা কি জানি যে এম বি স্কোয়ার বাই আর এফ ইকাল টু এম বি স্কোয়ার বাই আর তো এখানে এম ওয়ান বি স্কোয়ার বাই আর আর টি ইকাল টু কি এম টু জি এটা যে প্রথমে পেয়েছিলাম তারপর বা এম ওয়ান বি স্কোয়ার ইকাল টু এম টু জি আর এই যে আর টাকে সেটা নিয়ে আসলাম ধরো বি স্কোয়ার ইকাল টু এম টু জি আর বাই এম ওয়ান তো এখানে দেখো বি ইকাল টু রুট এখানে এ সাইডে আর আলাদা করলাম আর এম টু জি আর এম ওয়ানটা এক সাইডে হ্যাঁ মানে গুণ করে রাখলাম তাহলে দেখো রুট এম টু জিভাইড বাই এম ওয়ান ইন্টু রুট আর বাট বাই ওয়ান বা বি টু বা এটা এখানে অথবা লিখতে পারো V ওয়ান এখানে যদি মানগুলো বসা যায় তাহলে ক্যালকুলেশন করলে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান রুট সিক্স তো তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো করার সময় অবশ্যই হাতে লেখাটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করবে আর পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা সবার আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমাদের চ্যানেল আপলোড করা আর পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমাদের কাছে সবার আগে পেয়ে যাবে এই জন্য টাইম ফ্রি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল পাটনটি বাজিয়ে রাখবে তো এই অ্যাসাইনমেন্টগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখবে হাতে লেখাটা সুন্দরভাবে করার জন্য এবং লেখাগুলো যেন একদম স্পষ্ট থাকে সেই জিনিসটা অবশ্যই ক্লিয়ার রাখবে আর খাতাটা যাতে ফ্রেশ লোকে থাকে কভার পেজটা যত সুন্দর হবে সারা কিন্তু উদ্যম দেওয়ার জন্য তত আগ্রহ হবে তাই কভার পেজটা এবং হাতে লেখা এই দুটা জিনিস অবশ্যই মাস্টলি খেয়াল রাখবে খাতাটা যাতে অবশ্যই ফ্রেশ লোকে থাকে আচ্ছা তো এখন সর্বশেষ ঘ নাম্বার প্রশ্নতে চাই তাহলে সর্বপ্রথম লাগবে মনে করি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরের এখানে কিন্তু একটা লেখাচিত্র আঁকতে বলেছিল তো মনে করি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরের দ্রুতি কমতে থাকে দুই কেজি ভর নিচের দিকে এই তরণে গতিশীল হয় এর আদি ব্যাগ ইউ ইকল টু শূন্য আমরা জানি ভি ইকল টু ইউ প্লাস এ অতএব ভি ইকল টু এ এর লেখাচিত্র মূল বিন্দুগামী সরল লেখা হবে তো এখানে যে লেখাচিত্র আঁকবে দেখো ঠিক এভাবেই খাতার মধ্যে লেখচিত্র রাখবে এখানে কোনো গ্রাফ পেপার কোনো দরকার নেই খাতার মধ্যে পেন্সিল দিয়ে লেখচিত্র রাখবে এছাড়া বি প্রশ্নে কিন্তু কোনো গ্রাফ পেপার সংক্রান্ত কিছু বলা নেই জাস্ট খাতা আঁকলে হবে বি আর এখানে টি আর চিত্র লাগবে ব্যাগ বানাম সময়ের লেখচিত্র তো এইটুকু কি ছিল অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে যাবে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বলবে যে টাইম ফেস গুলো সবার আগে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় আর আমরা কিন্তু নির্ভুল এই তোমাদের সামনে উপস্থাপন করে থাকি আমরা কিন্তু সবার আগে দিই আমাদের পর অন্যান্য ইউটিউব চ্যানেল দেয় আর তারপরেও তোমরা আমাদের ভিডিও গুলো না দেখি তাদের ভিডিও গুলো ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখো তো আশা করি পরবর্তী সপ্তাহে থেকে আমাদের ভিডিও গুলো দেখবে নির্ভুল এবং সবার আগে অ্যাসাইনমেন্ট উত্তরপত্রগুলো পাওয়ার জন্য আর তোমাদের বন্ধুদের কাছে তোমাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করে দেবে যে টাইম ফ্রিজ গুলো সবার আগে অ্যাসাইনমেন্ট উত্তরপত্রগুলো গুলো দেওয়া হয় তো ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং